हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ खूब भालो आछि एबं सुस्थ आछि। तो आज के सकाल 9টার समय घूम थेके उठेछि। घूम थेके उठे फोन निये बसे पड़ेछि तोमादेर सामने बकबक करते। तो केमन लागछे आमार ब्लग गुलो अवश्य आमाके जानाते भूलबे ना, एबं नीचे कमेंट एकटा करे देबे छोट करे। आर सबस्क्राइब तो करते हबे, सबस्क्राइब ना करले आमार ब्लग गुलो तोमरा देखते पारबे ना। तो एखन बाजे सकाल 10টা। तो एखन थेके आमि आमार ब्लगटा शुरू करछि। ब्लगटा पुरो शेष अब्दि देखते थाकबे एबं केमन होयेछे अवश्य आमाके এখন সকালে শুরুটাই হয় মেডিসিন দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা মেডিসিন আমাকে নিতে হয়। সেই মেডিসিনটা হচ্ছে এটা, একটা মেডিসিন নিয়ে তারপরে আমি এক গ্লাস জল পুরো খেয়ে নিই। জলটা খেতেই হবে, আগে খেতাম না এখন খাই। অনেক কিছুই ছিল যেগুলো আগে করতাম না, এখন করতে হয়। সেটা করে নেওয়ার পরে এবার চলে আসবো আমার ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে, দেখো এখানে আছে হরলিক্স আর হচ্ছে বিস্কিট। এটা হচ্ছে মাদার্স হরলিক্স, আর বিস্কিট হচ্ছে গুড ডে বিস্কিট, যেটা বাটার অ্যান্ড ক্যাশু থাকে যে বিস্কিটটার মধ্যে ওটা। এটার মধ্যে একটা মজার বিষয় হচ্ছে বিস্কিটের সাইজটা শুধু দেখো। মানে এটা নিয়ে সকালবেলা হাসাহাসি হচ্ছিল যে বিস্কিটের সাইজটা কত বড়। সো হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি সেম জায়গা থেকে। তো এখানটা আমি বসে বসে ব্লগ ভিডিওটা করি, কারণ এখানে আলোটা খুব ভালো হয় এবং ফোকাসটা খুব ভালো হয়। দেখো সব পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে, সেজন্য এই জায়গাটাতে বসে বসে আমি ব্লগটা বেশিরভাগ শুট করি। তো এখন বাজে বেলা 11টা, 11টার সময় চলে এসেছে আমার খাবার। তো আজকের খাবার হচ্ছে, দেখো এখানে খিচুড়ি আছে, ডিম ভাজা আছে, একটু ঘি আছে। তো আর একটা জিনিস আছে, সেটা এখন রেডি হচ্ছে, সেটা হচ্ছে একটা ডিম সেদ্ধ। ডক্টর আমাকে ডেলি দুটো করে ডিম সেদ্ধ খেতে বলেছে, দুটো খাওয়া সম্ভব না আমার পক্ষে, সেজন্য একটা ভাজা করেছি আর একটা সেদ্ধ হবে। তো সেটা আসলে তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। সো এই হচ্ছে আমার খিচুড়ি আজকের। দেখো এখানে আছে তোমার আলু আছে, টমেটো আছে, গাজর আছে, মানে বিভিন্ন সবজি বাড়িতে যা যা ছিল মা তাই দিয়ে দিয়েছে। আর ওখানে রয়েছে ডিম ভাজা, একটু কড়া করে ডিম ভাজা আমার পছন্দ। তো আরও একটা জিনিস আছে, সেটা এখন আসেনি, এসে পৌঁছলেই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমাদের কার কার খিচুড়ি খেতে ইচ্ছা করছে? তো যাদের যাদের খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো চলে এসো আমার বাড়িতে। একটা ডিম সিদ্ধ করার খাটে সামান্য একটু উপরে বিট লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে খেয়ে নি, নিয়ে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। সো অনেকক্ষণ পরে আমি আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন বাজে প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো মোটামুটি 11:30-12টার দিকে, মানে তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল 11:30-12টার দিকে। তো তারপরে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। এখন এই মুহূর্তে তো কোনো কাজ নেই, খাওয়া দাওয়া শোয়া ঘুম ছাড়া এখন এই মুহূর্তে কোনো কাজ নেই। কি হয় ক্যামেরাটা মাঝে মাঝে বুঝতে পারি না। তো এখন 12:30-টার মতো বাজে। তো এখন আমি স্নান করব। তো স্নান করার আজকে হাতে চুলটার একটুখানি কিছু একটা ব্যবস্থা করব। চুলটার কিছু একটা ব্যবস্থা করব বলতে বোঝাচ্ছি হচ্ছে তোমাদের একটু হেয়ার অয়েলিং করব, দেন তারপরে আমি একটু শ্যাম্পু করে নেবো চুলে। কারণ চুলটার অবস্থা ভীষণই খারাপ, খারাপ বলতে মানে অবস্থা পুরো খারাপ, মানে কেরোসিন হয়ে গেছে। তো হাতে এটা কি দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে একটা কলা। তো এখন একটু আমি ফ্রুটস খেয়ে নেবো, মানে একটা কলা খাবো আর একটা সবেদা খাবো। খেয়ে নিয়ে তারপর একটু মাথায় তেল দেবো, তেল দিয়ে আধা ঘন্টার মতো একটু রোদে বসবো। বসার পরে তারপরে স্নান করতে চলে যাবো। মানে গাড়ি ঘোড়ার এত আওয়াজ হচ্ছে, আমার বাড়িটা একদম রাস্তার ধারে, সেজন্য যদি গাড়ি ঘোড়ার আওয়াজ আছে একটু ইগনোর করে দিও প্লিজ। আর রোদ্দুরটা তো ভালোই পড়েছে দেখছো, মানে ভীষণই রোদের তেজ, মানে কথা বলতে দেবে না কেউ, কথা বলতে পারবো না, কিছু না কিছু আওয়াজ হতেই থাকবে। একটু যে মানুষ বাইরে বেরিয়ে কথা বলবে তার উপায় নেই। সবেদা টবেদা খাইনি। তো এই প্রেগনেন্সিতে ফার্স্ট আমি এই মানে যে ফ্রুটটা পছন্দ করছি খুব বেশি, সেটা হচ্ছে এই সবেদাটা। এত মিষ্টি, এত ভালো লাগছে আমার শেয়ার বলার মতো না। মানে এই সবেদাটা আমি কোনো কালেই পছন্দ করতাম না, যা পরে গেল হাত থেকে। সবেদাটা আমি কোনো কালেই পছন্দ করতাম না।
বসে বসে একটু সবেদাটা খাচ্ছিলাম, মানে এত রোদের তেজ, মানে ওখানে বসে থাকা অসম্ভব ব্যাপার। মানে ছাওয়ায় আসলে ঠান্ডা লাগছে, আর যদি রোদে বসি তাহলে গরম লাগছে। মাথায় হেয়ার অয়েলটা দিতে হবে, তো চলো ঘরে গিয়ে দিই, সাথে থাকো। সত্যি কথা বলতে চুলের অবস্থা একদমই খারাপ। আজকে কৌটোতে যে তেল আছে সব শেষ করে দেবো। আমি না একদম তেল মাথায় দিয়ে থাকতে পারি না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। অনেকে আছে তেল মাথায় দিয়ে থাকতে পারে, আমি একদম তেল মাথায় দিয়ে থাকতে পারি না, এত মাথা যন্ত্রণা করে সে আর বলার মতো না, প্রচন্ড মাথা যন্ত্রণা করে আমার। তাই দিয়ে একটুখানি পরে আমি স্নান করে নেব। দেখো চুলের মানে আগাগুলো কি অবস্থা হয়ে গেছে দেখেছো, পুরো একদম ঝাড়ু হয়ে গেছে, পুরো শেষ। সত্যি কথা বলতে এখন না না এনার্জি পাই না যে একটু স্কিনের যত্ন নেব, একটু হেয়ারের যত্ন নেব, একদম এনার্জি পাই না। আগে তো আমার ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার মানে আগে স্পেশালি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারেরই ভিডিও করতাম, তো এখন আর একদমই চলে না, পুরো গেছে একদম, পুরো শেষ, চুল পুরো শেষ, চুলে আর কিছু। আমার মনে হয় সব সাইড এফেক্ট ওষুধের, এত ওষুধ খেতে হয়, ভাইটামিনস, তারপরে তোমার ভিটামিন ডি, মানে ডক্টর যেগুলো আর কি সাজেস্ট করেছেন আমাকে সেই ওষুধগুলোই তো খাচ্ছি, এবার সেই ওষুধগুলো খেতে আমার মনে হয় সাইড এফেক্ট হয়েছে চুলের, সব চুল উঠে উঠে যাচ্ছে। তো চলো আবার, মাথা তেল তো দেওয়া হয়ে গেছে, দেখো ভালোই তেল দিয়ে ফেলেছি, মোটামুটি যা তেল দিয়েছি পুরো অর্ধেক বোতল মনে হয় শেষ হয়ে গেছে, একদমই না মজা করছি, অল্প একটু তেল দিয়েছি। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে, স্নান টান করে আসি, এসে তোমাদের সাথে আবার দেখা করছি। আমি আবার চলে আসলাম একটা জিনিস দেখাতে, দেখো কতটা চুল উঠে গেছে দেখেছ, এটা তো চুল আমি আঁচড়াই নিজে তেল দিতে গিয়ে এতগুলো চুল উঠলো, এবার যখন আঁচড়াবো তখন এত এত উঠবে, চুল পুরো তেলে, দেখো চুল পুরো মানে মানে চুলের মধ্যে তেল দিয়েছি না তেলের মধ্যে চুল দিয়েছি সেটা বোঝা মুশকিল, মানে এতটাই দিয়ে ফেলেছি। আমি কিছুক্ষণ থাকবো, দিয়ে স্নান টান করে নিই, স্নান করে নিয়ে আসি তোমাদের সাথে কথা বলতে। আজকে এখন হেয়ার কেয়ারটা শেয়ার করলাম তোমাদের সাথে, সেরকম আমি স্কিন কেয়ারটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো শেষ অবধি দেখতে থাকো। হ্যাঁ চলে এসেছি আমি, আবার স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে একদম চলে এসেছি, সে দেখেই বুঝতে পারছো, দেখো চুলটা পুরো ভিজে আছে, শ্যাম্পু কন্ডিশনার করে নিয়েছি। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব আমার স্কিন কেয়ার, যে এখন আমি কিভাবে স্কিন কেয়ার করি। তো আমি যেটা দিয়ে ফেস ওয়াশ করেছিলাম সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে মামা আর্থের একটা ফেস ওয়াশ, এটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ, যেটা আমি বহুদিন আগে থেকে ইউজ করছি, এখনো ইউজ করছি এবং আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করেছে। তারপরে আমি ইউজ করব এটা, দেখো ভিটামিন সি টোনার, যেটা হচ্ছে মামা আর্থের, দাঁড়াও হ্যাঁ এটা হচ্ছে ভিটামিন সি টোনার যেটা হচ্ছে মামা আর্থের, তো এটা আমি স্কিনে এখন অ্যাপ্লাই করে নেব, হাত দিয়ে অ্যাপ্লাই করে নেব, তোমরা যদি মনে করো তো তোমরা কটনের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। তো ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম, তো টোনার লাগালো কমপ্লিট, এন্ড দেন তারপরে অ্যাজ এ ময়শ্চারাইজার আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এটা মামা আর্থের ভিটামিন সি ময়শ্চারাইজার। তো দেখো অলমোস্ট এটা খতম হয়ে গেছে, জানি না দেখতে পাচ্ছি নাকি, একদম নিচের দিকে দেখো, একদম নিচের দিকে রয়েছে, তো জাস্ট এইটুকুনি এনাফ, ঠিক আছে এইটুকুনি আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। এরপরে অবশ্যই তোমাদেরকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, তো আমার কাছে এই মুহূর্তে সানস্ক্রিনটা নেই বলে তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না, তো তোমাদের কাছে যার যার কাছে যা সানস্ক্রিন আছে তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। তো এখনকার ময়শ্চারাইজার সেই আর তেল তেলে ভাবটা কিন্তু নেই, দেখো স্কিনটাকে ময়শ্চারাইজও করবে অ্যান্ড তেল তেলে ভাবটাও কাটিয়ে দেবে। তো এটা যেটা আছে না এই ক্রিমটা, এটা অ্যাজ এ বডি লোশনও তোমরা ইউজ করতে পারো, বডি ক্রিম হিসাবে ইউজ করতে পারো, এবং খুব ভালো এটা কাজ দেয় বডি ক্রিম হিসাবেও। তো আমি স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, তো অলরেডি ভিডিওটা মনে হয় 9-10 মিনিটের হয়ে গেছে, আর বড় করবো না ভিডিওটা, আর বড় করলে তোমরা দেখতে ইন্টারেস্ট পাবে না,
তো কালকে আবার দেখা হচ্ছে। কেমন লাগলো ব্লগটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে তাড়াতাড়ি, তোমরা যাতে চলে আসতে পারো ভিডিও দেখতে। আর হ্যাঁ, আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। মিনি ব্লগ তারপরে বড় ব্লগ ডেইলি আমি আসছে চ্যানেলে, সো অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখা খুব দরকার। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, টাটা।